সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সকলের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে অনিয়মিত মিনিস্ট্রেশন অর্থাৎ ইরেগুলার মিনিস্ট্রেশন অনিয়মিত মাসিকের কি ঘরোয়া সমাধান রয়েছে এবং এর ওষুধ কি সেই বিষয়টি আমি এই আলোচ্য বিষয়ে তুলে ধরছি প্রথমে আমি মাসিকের যে সাধারণ একটি নিয়ম রয়েছে সেটি একটু তুলে ধরতে চাচ্ছি যদি অন্য কোনো ভিডিওতে আমি এটি আলোচনা করেছি সাধারণত আঠাইশ দিন পর পর এই ঋতুচক্র আবরিত আবর্তিত হয় আঠাশ দিন পর পর মাসিক শুরু হয় বারো এবং তেরো বছরে বালিকাদের বারো এবং তেরো বছরে শুরু হয় এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরে এই মিনিস্ট্রেশন বা মাসিক শেষ হয় পঁয়ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের পরে এটি শেষ হয়ে যায় সাধারণ নিয়ম এবং দেখা যায় আঠাশ দিন পরপর হর কথা এটি তিন থেকে সাত দিন পর্যন্ত থাকে অনেকের তিন থেকে পাঁচ দিনও হয় অর্থাৎ নারী বা মহিলা ভেদে এটি দেখা দেখা দেয় যদি মাসে দুবার হয় বা অতিরিক্ত ঋতুস্রাব হয় বা বেশি দিন থাকে সেটিকে একটি ইরেগুলার মিনিস্ট্রেশন বলবো অর্থাৎ অনিয়মিত মাসিক বলবো এর ঘর সমাধানের কথা এবারে আলোচনায় আসব যে সব সময় কাজের চাপ কমিয়ে রাখবে উত্তেজিত হবে না এবং অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তাগ্রস্ত হবে না ওজন অবশ্যই কমিয়ে রাখবে এবং ঠিকমতো খাওয়া দাওয়া এবং যাতে রক্ত স্বল্পতায় না ভোগে অর্থাৎ যুক্ত খাবার বেশি করে খাবে এবং রীতিমতো ব্যায়াম করবে টক ফল যেগুলো আছে তেঁতুল বলি তারপর মালটা বলি তারপর জল পাই এগুলো প্রতিনিয়ত খাবারের মেনুতে রাখবে এবং চিনি মিশ্রিত পানিতে লবণ এবং জিরের গুঁড়ো দিয়ে সেটি প্রতিদিন দুবেলা সেবন করবে এই থিওরি পালন করলে বা ওই ঘরোয়া সমাধানের কথা যেটা বলছি সেগুলো পালন করলে আবার আদা মিশ্রিত যে পানি বা তিল যদি ভর্তা করে খাওয়া হয় তিল তিল সেই তিলগুলো খেলেও এই অনিয়মিত বা ইরেগুলার মিশ্রেশন থেকে পরিত্রাণ পাওয়া যায় এগুলো ঘরোয়া সমাধানের কথা বললাম এবারে চলে যাব আমি হোমিও ওষুধের কথা হোমিও সুদ এক্ষেত্রে অত্যন্ত ধনন্তরী ঘরোয়া সমাধানের সাথে মিল রেখে কথাটি বলতেছি সেটা হচ্ছে থুজা টেনেম দশ হাজার শক্তি থুজা মাঝে মধ্যে সকালে এবং রাতে এক ফোঁটা এক ফোঁটা করে দুবেলা খাবে এভাবে দুই তিন দিন খাওয়ার পরে মাঝে মধ্যে এটা খেয়ে যাবে মাঝে মধ্যে অর্থাৎ পনেরো দিন পর পর খেলে চলবে কিন্তু যাদের দেখা যায় যারা মোটা ডিম পছন্দ করে এবং মাথার ঘামে বালিশ ভেজে যায় তাদের জন্য ক্যালকিলে কার্প টেনেম ওই একই নিয়মে সেবন করবে অর্থাৎ এক ফোঁটা সকাল এক ফোঁটা রাতে এক ফোঁটা এভাবে তিন দিন খাওয়ার পরে আবার পনেরো দিন পর আবার এই তিন দিন এক ফোঁটা করে সকালে বিকালে সেবন করবে এইভাবে সেবন করার পরে যে মাঝে যে ওষুধটি কন্টিনিউ চলবে সেটি হচ্ছে পালসেটিলা দুশো শক্তি বা অনেম এক হাজার শক্তি প্রতিদিন সকালে এবং রাতে প্রতিদিন সকালে এবং রাতে এক ফোঁটা করে সেবন করবে অনেম খেলে পালচেটিলা তাহলে একবেলা সকালে সেবন করবে আর জনশিয়া অশোকা অত্যন্ত ধনন্তরী একটি মাদার টিনচার এই মাদার টিনচারটি জনসিয়া অশোকা সকালে দুপুরে এবং রাতে পঁচিশ থেকে তিরিশ ফোঁটা করে সামান্য পারিতে খাবারের আগে খেয়ে যাবে তাহলে মূল মেডিসিন হচ্ছে পালসেটের এবং জনসীয় অশোকা এগুলো কন্টিনিউ চললে তার ইরেগুলার মিনিস্ট্রেশন রেগুলারে পরিণত হবে আমার এই ভিডিও অবশ্যই জনস্বার্থে শেয়ার করবে এবং সকলকে আমার ইউটিউব চ্যানেল সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব এবং ভিউ দিয়ে সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি